বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মর্মান্তিক, মহারাষ্ট্রের হাসপাতালে আগুন লেগে প্রাণ গেল 10 সদ্যজাতের। কৃষ্ণ জন্মভূমি বিতর্ক মামলায় আদালতে হলফনামা দাখিল শাহি ঈদগাহ কর্তৃপক্ষের। ফেয়ার কোড লঙ্ঘন করার অভিযোগে বাজাজ ফাইন্যান্সকে জরিমানা করল আরবিআই। বুক কাঁপছে বিজেপির, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ, প্রমাদ গুনে আগেই সমাধানের দাবি তেজস্বী সূর্যর। সর্ষের মধ্যেই ভূত, পাকিস্তানকে গোপন নথি বেচার অভিযোগে ধৃত প্রাক্তন ভারতীয় সেনাকর্মী। দুঃসময় কাটছে না মুকেশ আম্বানির, দনকুবের তালিকায় আরও নিচে নামলেন রিলায়েন্স কর্তা। এবং সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগে কাটল জট, 15 দিনের মধ্যে শূন্যপদ পূরণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। শুক্রবার গভীর রাতে মহারাষ্ট্রের ভণ্ডারী জেলার এক হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 10 সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স 1 মাস থেকে 3 মাসের মধ্যে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আগুনের গ্রাস থেকে 7 সদ্যজাতকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভণ্ডারা জেলা জেনারেল হাসপাতালের অসুস্থ সদ্যজাতদের বিভাগ SSCU-তে অগ্নিকাণ্ডের জেরে এই বিপত্তি ঘটে। প্রাথমিক অনুসন্ধানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে মনে করা হলেও দমকলের আধিকারিকরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জেলা সিভিল সার্জন প্রমোদ হান্ডতে জানান, শুক্রবার রাত 1:30 নাগাদ ভণ্ডারা জেলা হাসপাতালের SNCU-এ আগুন লাগে। অসুস্থ সদ্যজাত শিশুদের ওই বিভাগে 17টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে 7 শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি 10 জনকে বাঁচানো যায়নি। প্রথম একজন নার্সের চুকে পড়ে নবজাতক বিভাগ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনি চিকিৎসক সহ বাকি স্টাফদের সতর্ক করেন। 5 মিনিটের মধ্যে সকলে ওই বিভাগে পৌঁছে যান, তারপরেও 10 শিশুকে আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি। মুম্বাই থেকে 900 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের ভণ্ডারা জেলার এই হাসপাতালটি। জেলা হাসপাতাল সূত্রে খবর, গভীর রাতে আগুন লাগায় খুব বেশি কর্মী সেই সময় হাসপাতালে ছিলেন না, কিন্তু যারা ছিলেন তারা শিশুদের বের করে আনার চেষ্টা করেন। দমকলের কর্মীরা আসার আগে 7 শিশুকে বের করে আনা সম্ভব হয়। এই ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, নবজাতক বিভাগে যে ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত তার কিছুই ছিল না হাসপাতালে। তাছাড়া রাতে স্টাফও পর্যাপ্ত সংখ্যক ছিল না, তার জন্যই বাচ্চাদের এভাবে মরতে হয়েছে। হাসপাতালের তরফে অগ্নিকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। প্রশাসন সূত্রে খবর, উদ্ধার করা 7 শিশুকে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সুরক্ষাজনিত কারণে ICU ওয়ার্ড, ডায়ালিসিস উইং এবং লেবার ওয়ার্ডের রোগীদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সংশ্লিষ্ট জেলা কালেক্টর এবং ভণ্ডারা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। ঘটনার তদন্তেরও নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে কৃষ্ণ জন্মভূমি বিতর্ক মামলায় আদালতে হলফনামা দাখিল শাহি ঈদগাহ কর্তৃপক্ষের। বৃহস্পতিবার মথুরার শাহি ঈদগাহের জায়গায় শ্রীকৃষ্ণের জন্মস্থান ছিল বলে দাবি জানিয়ে লখনৌ জেলা আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন লখনৌয়ের বাসিন্দা জনৈক রঞ্জন অগ্নিহোত্রী সহ 6 জন। শুক্রবার তার বিরোধিতা করে আদালতে হলফনামা দাখিল করল মথুরার শাহি ঈদগাহ কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মথুরায় অবস্থিত কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহি ঈদগাহের জায়গাতেই শ্রীকৃষ্ণের আসল জন্মস্থান বলে দাবি করে অনেক হিন্দুত্ববাদী সংগঠন। বৃহস্পতিবার ওই 13.37 একর জমি কৃষ্ণ জন্মভূমি মন্দির কর্তৃপক্ষের অধীনে হস্তান্তরিত করার আবেদন জানিয়ে লখনৌয়ের জেলা আদালতে মামলা করেন স্থানীয় বাসিন্দা রঞ্জন অগ্নিহোত্রী সহ 6 জন। মামলাকারীদের দাবি, 1980 সালে মন্দির কর্তৃপক্ষ ও শাহি ঈদগাহ কর্তৃপক্ষের মধ্যে জায়গা সংক্রান্ত চুক্তি হয়েছিল, তা বাতিল করতে হবে। আর ওই এলাকা থেকে ঈদগাহকে সরিয়ে 13.37 একর জমি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। শুক্রবার সেই মামলাটি খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় মথুরার শাহি ঈদগাহ কর্তৃপক্ষ।
উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আগামী 11 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক। এ প্রসঙ্গে লখনউ জেলার সরকারি আইনজীবী শিবরাজ সিং জানান, এখনও পর্যন্ত এই বিষয়ে মোট 3টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে একটি পুরোহিতদের ও আরেকটি সামাজিক সংগঠনের তরফে। এই মামলার গুরুত্ব অনুধাবন করে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি মাথায় রেখে বিচার করার অনুরোধ করেছেন তারা। আর তৃতীয় মামলাটি করেছে হিন্দু আর্মি নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন। হলফনামায় শাহি ঈদগাহটি সরানোর আবেদন জানিয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, 2019 সালে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরই স্লোগান উঠেছিল, রাম মন্দির তো যাকি হ্যায় অভি মথুরা কাশী বাকি হ্যায়। তখনই বোঝা গিয়েছিল হিন্দুত্ববাদীরা দেশে বিভিন্ন প্রান্তেই এই ধরনের দাবিতে সরব হবে কিংবা মামলা করবে। মথুরার ঘটনা সেই প্রমাণই দিল। অপরদিকে সর্ষের মধ্যেই ভূত। পাকিস্তানকে গোপন নথি বেচার অভিযোগে ধৃত প্রাক্তন ভারতীয় সেনাকর্মী। সর্ষের ভিতর থেকে সন্ধান মিলল আরও এক বুথের। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি বেচার অভিযোগে গ্রেপ্তার হল প্রাক্তন ভারতীয় সেনাকর্মী গৌরব সোনমারামে। ওই ব্যক্তিকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে লখনউয়ে অবস্থিত ভারতীয় সেনার গোয়েন্দা শাখা ও উত্তরপ্রদেশের এটিএস। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, 2020 সালের জুন মাসে স্বাস্থ্যজনিত কারণে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর পশ্চিম উত্তরপ্রদেশের হাপুড় জেলার বিউনি গ্রামে নিজের বাড়িতে ফিরে আসে সে। গত নভেম্বর মাসে উত্তরপ্রদেশের লখনউতে অবস্থিত ভারতীয় সেনার গোয়েন্দা শাখায় খবর আসে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের করাচির এক এজেন্টের হয়ে কাজ করছে সৌরভ। তদন্তে নেমে সেনা গোয়েন্দারা জানতে পারেন, চাকরিতে থাকাকালীন আইএসআইকে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ধৃত। তার জন্য প্রচুর টাকাও রোজগার করেছে। এরপরেই ভারতীয় সেনার গোয়েন্দারা উত্তরপ্রদেশ পুলিশের এটিএসের সঙ্গে যোগাযোগ করেন। আর শুক্রবার বিহুনি গ্রামে গিয়ে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সৌরভ শর্মাকে। তার মোবাইল ফোন থেকে পাকিস্তানে একাধিকবার ফোন ও মেসেজ করা হয়েছে বলে খবর। ফোনটি বাজেয়াপ্ত করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। গোয়েন্দাদের জেরায় ধৃত জানিয়েছে, 2014 সালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের এক মহিলার সঙ্গে পরিচয় হয় তার। মেয়েটি সৌরভকে জানায় যে সে একজন সাংবাদিক এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ে একটি গবেষণামূলক খবর লিখতে চান। এইভাবে কথার আদান প্রদান হতে হতে অবিবাহিত সৌরভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পাকিস্তানের ওই মহিলা গুপ্তচর। তারপর থেকেই ভারতীয় সেনার ওই প্রাক্তন কর্মী দেশের নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তাকে জানিয়ে দিয়েছে, এর বদলে প্রচুর টাকাও পেয়েছে। অপরদিকে বুক কাঁপছে বিজেপির। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ, প্রমাদ গুনে আগেই সমাধানের দাবি তেজস্বী সূর্যর। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক টুইটার অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ করেছে দুই সোশ্যাল মিডিয়া সংস্থা, তাতেই ভয়ে বুক কাঁপছে বিজেপির। ভারতেও কি তাহলে এমনই পদক্ষেপ করতে পারে ফেসবুক টুইটার? তাই আগে থেকেই দুই সোশ্যাল মিডিয়ার ফার্মের পদক্ষেপ আটকাতে কড়া আইন আনার পরামর্শ দিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়া সংস্থার এই পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে, কাজেই ভারতে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, আগে থেকে এর জন্য পদক্ষেপ করা জরুরি। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতে নিযুক্ত ফেসবুকের আধিকারিকের সঙ্গে বিজেপি আতাতের অভিযোগ উঠেছিল। সেই কারণেই বিজেপি নেতাদের একাধিক উস্কানিমূলক বক্তব্য ও ভিডিও সাসপেন্ড করা হয়নি, তাতে দিল্লির হিংসা ছড়িয়েছিল বলে অভিযোগ উঠে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পাকাপাকি সাসপেন্ড করা হয়েছে। তার আগে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টও পাকাপাকিভাবে সাসপেন্ড করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, ট্রাম্পের টুইটে নতুন কিছু পোস্ট হলে ফের হিংসা চড়াতে পারে আমেরিকায়। প্রসঙ্গত উল্লেখ্য, ট্রাম্পের টুইটের পরেই মার্কিন সংসদে হামলার ঘটনা ঘটেছিল, যার জেরে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল ওয়াশিংটনে। যদি মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে পাকাপাকিভাবে, তাহলে ভারতের বিজেপি নেতাদের টুইটার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা তো একেবারে জলবাত বলা চলে। সেই আশঙ্কা করেই এখন প্রমাদ গুনছে বিজেপি। আগে থেকেই তাই এই নিয়ে কেন্দ্রকে সচেতন করলেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি দাবি করেছেন, ফেসবুক টুইটারের এই পদক্ষেপ রীতিমতো চিন্তার।
গণতন্ত্র বিপন্ন হতে পারে এইসব টেক জায়ান্টদের পদক্ষেপে। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য দাবি করেছেন, ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের উচিত এই নিয়ে আরও বেশি করে সচেতন হওয়া এবং ভারতে যাতে টেক জায়ান্টগুলি এই নিয়ে কোনো কড়া পদক্ষেপ করতে না পারে তার জন্য কড়া আইন তৈরি করা জরুরি, এই সোশ্যাল মিডিয়ার সংস্থাগুলির উপর নিয়ন্ত্রণ আনা জরুরি, তাই নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিজেপির ঘুম উড়েছে এই ঘটনায়, কারণ দিল্লির হিংসার ঘটনায় সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে বিজেপি নেতারা হিংসায় প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ। ভারতে নিযুক্ত ফেসবুক আধিকারিকের সঙ্গে বিজেপির গোপন আতাতের কারণে একাধিক প্ররোচনামূলক বার্তা ও ভিডিও আটকানো হয়নি বলে অভিযোগ। এক প্রকার বিজেপির হয়ে ফেসবুকে প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ উঠে। অপরদিকে ফেয়ার কোড লঙ্ঘন করার অভিযোগে বাজাজ ফাইন্যান্সকে জরিমানা করলো আরবিআই। ব্যাংকিংয়ের ক্ষেত্রে ফেয়ার প্র্যাকটিস কোড লঙ্ঘন করার অভিযোগে বাজাজ ফাইন্যান্সকে আর্থিকভাবে জরিমানা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাজাজ ফাইন্যান্সের বিরুদ্ধে অভিযোগ, ফেয়ার প্র্যাকটিস কোডের নিয়মবিধি লঙ্ঘন করে গ্রাহকদের থেকে বলপূর্বক ঋণের টাকা আদায়ের প্রচেষ্টা চালিয়েছে এই সংস্থাটি। এমনই অভিযোগ তুলে গত মঙ্গলবার বাজাজ ফাইন্যান্সের উপর 2.5 কোটি টাকা জরিমানা দায়ের করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই এর তরফ থেকে জানানো হয়েছে, কোনো ঋণ গ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে না পারেন তাহলে ঋণদাতা সংস্থা কখনোই গুন্ডা পাঠিয়ে সেই টাকা উদ্ধার করতে পারে না, এক্ষেত্রে ব্যাংকের সাধারণ নির্দেশিকা লঙ্ঘন করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের নিজস্ব আইনের ক্ষমতা বলে বাজাজ ফাইন্যান্সের উপর জরিমানা আরোপ করতে পারে। ভোগ্য পণ্যের ঋণদাতা সংস্থা বাজাজ ফাইন্যান্স ফেয়ার প্র্যাকটিস কোড লঙ্ঘন করার দরুন আরবিআইয়ের নিকট দোষী সাব্যস্ত হয়েছে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, বাজাজ ফাইন্যান্সের বিরুদ্ধে জোর করে ঋণ গ্রহীতাদের থেকে ঋণের অর্থ উদ্ধারের অভিযোগ ইতিপূর্বে বহুবার এসেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আরবিআই এর তরফ থেকে বাজাজ ফাইন্যান্সের কাছে একটি নোটিশ পাঠিয়ে সুকজ করা হয়েছিল। আরবিআই এর সুকজের পরিপ্রেক্ষিতে বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে যে জবাব দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাই শেষমেশ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বাজাজ ফাইন্যান্সকে ফেয়ার কোড লঙ্ঘন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে সংস্থার বিরুদ্ধে জরিমানা দায়ের করা হয়েছে। অপরদিকে বাংলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে কাটল জট, 15 দিনের মধ্যে শূন্যপদ পূরণের নির্দেশ আদালতের। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা কাটল। 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের 2 জেলায় শূন্যপদ না থাকলেও তা তৈরি করে আগামী 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এই নির্দেশই দিল। আদালতের এই রায়ে স্বস্তিতে কয়েকশো চাকরি প্রার্থী। 2009 সালে বাম আমলে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই নিয়োগের নিয়ম ছিল বিজ্ঞপ্তিতে। রাজ্যের অন্যান্য জেলায় এই বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথভাবে নিয়োগ সম্পন্ন হলেও 4 জেলায় জটিলতা দেখা দেয়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও মালদহে এই নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ উঠে নিয়োগ থমকে যায়। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনায় 2600 এবং মালদহে 1331টি শূন্যপদ ছিল। কয়েক বছর ধরে অপেক্ষার পর 2 জেলার চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে মামলার শুনানি চলছিল। শুক্রবার তারই রায়দান করলেন বিচারপতি। রায়ে জানানো হয়েছে, 2 জেলা উত্তর চব্বিশ পরগনা এবং মালদহে নিয়োগ প্যানেল থেকে আগামী 15 দিনের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এদিন জানান, এই 2 জেলায় যদি প্রাথমিক স্তরে শূন্যপদ নাও থাকে তাহলে নতুন করে তা তৈরি করতে হবে, তারপর প্যানেল লিস্ট থেকে প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে। প্যানেলে নাম থাকা সত্ত্বেও দীর্ঘদিন নিয়োগপত্র না পেয়ে চাকরি প্রার্থীরা প্রতিবাদ বিক্ষোভে নেমেছিলেন। লাগাতার নিজেদের দাবি পূরণে নানা আন্দোলন চলছিল। শুক্রবার হাইকোর্টের রায়ে তাদের স্বস্তি ফিরে এলো। আগামী 2 সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষায় এখন দিন গুনছেন প্রাথমিকের ভাবী শিক্ষকরা।